মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমি মানুষের মেল কা, তোমরা হলো তিনজন পাগল হইছে, আমার এত পাগল খায় না। এই কিসের পাগল বল? আমার গুলো হলো তুই ফুলা, তাই নাকি? ফুলা দুইটা কিন্তু। আচ্ছা এই নদীর নাম কি? এই নদীর নাম হায় হেম নদী। মরে যায় না, মরে যায়। আমাকে একটু প্রেম দাও কন্যা, আমি তোমাকে নিয়ে প্রেম নদীতে সাঁতার দেব। শোনো মাঝি, তুমি কোনো চিন্তা করবে না, আমি ওই বাজার থেকে প্রেম কিনে এনে যাবার পথে তোমাকে দিয়ে যাব। জীবন দেয় সেজে দিলাম আমি বাজারে প্রেমের তালে আসো। কেন? আমরা তো বাজারে প্রেম ফেনে গেছো না। কোন প্রেম খাও? আমরা ঘরে বাচ্চা দই খাই। আমরা দই খাও দিবে আর আমাকে খাম। আচ্ছা খাও, আমরা চলে গেলাম। না কই যাবা, কোন যাবা? আপনারা কি জাগাত নাকি? আমরা চলে যাচ্ছি। আমি তোমাকে ছাড়বো না সতী। আমি ছাড়বো না, ছোট হয়েছে। তুমি বাজারে যাচ্ছ প্রেম কিনতে, আর আমি বাজারে যাচ্ছি প্রেম বিক্রি করতে। চোর এসো কদমালি। আমি ছাড়বো না, ছোট হয়েছে। আমি যাচ্ছি প্রেম বিক্রি করতে। আর বসানো হয়েছে আবার বাজার, সুতা মানে আবার বাজার। আপনারা সত্যি বলছেন? এখানে নতুন বাজার, দোকানদার আসছে। গান কমিটির বাইরে দৃষ্টিকর্ষণ বলছেন গ্রিন রুমে পানির ব্যবস্থা করেন। আমি কে কালা দাসী রে মো যাইলি রে।
লক্ষার বিয়ের উপযুক্ত হয়েছে, তাই তাই ভালো কবির সাথে আমার লক্ষার বিয়ের ব্যবস্থা করে দাও। হ্যালো হুজুর, একটা কথা কইতে শরম করে আবার কবার মন ডাঙর হইছি হাঁকা লক্ষ্মীদার এলো সেদিন কে, আর আমি কত বছর ধরে আনার বাড়িতে আনার বিবেক কেন হইলো না, প্রণাম মহারাজ প্রণাম। সাউন্ড বাড়াও। বলুন তো কোন ধরনের আপনার মেয়ে পছন্দ হয়? এই তরুণ কালো, এক নাম্বার চলবো না। এই তরুণ শ্যামলা, চলবো না আমার কাছে কবাই। এই তরুণ কিছু ফর্সা কিছু কালো, আর বলতে হবে না গড়ক বসাই, আর বলতে হবে না গড়ক মগর। আচ্ছা আচ্ছা গড়ক বসাই, এত কথা বলো কেন? জন্মের অভ্যাস মহারা, এই এটা আমার অভ্যাস। এই অভ্যাসটি আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীরও ছিল। ঠিক আছে, আমার সব লাবণে মেয়ে খুব পছন্দ, তাই তুমি সব লাবণে একটি খোঁজ। মহারাজ, তবে এখন আমরা চলেন অন্তপুরে চলে যাই। ঠিক আছে মহারাজ, এবার আরেকটি কথা শুনো। বলো মহারাজ। হ্যালো, এই আগামী শুক্রবার মহারাজ বলো ওই ঈশানী নগরে, বলো এই ধরনের একটি মেয়ে আছে। ঠিক আছে গড়ক মশাই, ওই মেয়েটি তুমি খোঁজো, আমি এখন আসি, চলে এসো গোদাবলি। ও ঘটক চলিল গো
আমি তো খুব বিপদে পড়লাম। কি এর বিপদে পড়ছো? আরে আমি তো রাজার বাড়ির ঘটকালি করতেছি, হ্যাঁ বুঝছো, কিন্তু এখন রাজার সাথে তো বললাম যে আমি তাকে মেয়ে জোগাড় করে দিব, কিন্তু পথটা আমার জানা নাই। পথ জানুন না? না না যাই নাই আইছু। আরে ভাই পথটা যদি দয়া করে আমাকে একটু দেখাই দিতে তাহলে মনে হয় ভালো হইতো। হ্যালো, আমি রাস্তা দেখাই দিবার পারি, কিন্তু কাঁটা আছে কলপথে। আরে কাঁটা থাকলেও আমাকে যেতে হবে, কিন্তু রাস্তাটা কাঁচা না পাকা এইটা বলতে হবে। আরে কাকু যে রাস্তা কো হেডা তাই নাকি? আরে শুনো, আরে বর্তমান সরকারে এমন পদক্ষেপ নিছে, এখন তো কাঁচা রাস্তাই নাই, সব বাড়ি বাড়ি পাকা রাস্তা, আর তুমি বলতেছো কাঁচা রাস্তা, এটা কি ঠিক হইলো নাকি? আরে হ্যাঁ রাস্তা মতো মধ্যে পায় নকোটাবো না, হ্যাঁ নকোটাবো না তাই। আচ্ছা তাহলে চলো আমরা এখন চলে যাই। ঘটক চলিল গো ঘটক মশাই আসুন বসুন। তা আপনি কি মনে করে এসেছেন আমার নিকট? মহারাজ আমার যাওয়া এবং আসার মাঝে একটি উদ্দেশ্য বিরাজ করে, আর তা হলো একজনের মেয়ের সাথে এই আরেকজনের ছেলের একটা সম্বন্ধ গঠানো। তা তো জানি ঘটক মশাই, আপনি বলুন আপনি আমার নিকটে কেন এসেছেন? মহারাজ আপনার কাছে এসেছি ওই একই উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ ওই দক্ষিণ দেশে এই আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। তাহলে বলুন ছেলেটি কে এবং কোথায় তার বাড়ি? মহারাজ ওই দক্ষিণ দেশে ঈশানীনগরে, মহারাজ এই বলতে যে আমার বয় হচ্ছে ভয় নেই, তুমি নির্ভয়ে বলো ঘটক মশাই। তাহলে বলছি মহারাজ ওই উজানীনগরে চান্দু সদাগরের ছেলে, নাম তার সোনার লক্ষ্মীন্দ্র। আমি এক এক করে আমার ছয়টি কন্যা হয়ে চান্দু সদাগরের ছয়টি ছেলের সাথে বিবাহ দিয়েছি, আমার ছয়টি কন্যাই আমার গৃহে ফিরে এসেছে, ফের তুমি এসেছো সেই চান্দু সদাগরের ছেলের সাথে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে। ফের যদি তুমি বলছিলাম কি মহারাজ কোন কথা নয়, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর যদি তুমি রাজা হও তাহলে তোমাকে আমি আপনার পক্ষে এক কাজ করা সম্ভব না স্বামী। আপনি এমন কোন শর্ত চাইতেন যাতে আমার মা বেহলাকে নিতে বাধ্য করত? ঠিক বলে থরানি, তাহলে তুমি যাও যেভাবে হোক না কেন, ঘটক মশাইকে তুমি ফিরিয়ে আনো।
তাই আমি যাচ্ছি স্বামী, তাই আমি যাচ্ছি। হ্যাঁ তুমি যাও, তুমি যেভাবে পারো না কেন গড়ক মশাইকে ফিরে নিয়ে আসো, আর আমিও যাচ্ছি দেখি কি করা যায়।